মিঠুন রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাত দিয়ে মেখে নেওয়া মুগ আর মসুর ডালের দুর্দান্ত রেসিপি। এটি বানানো খুবই সহজ, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দেবো মুগ ডাল, মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমরা যেরকম আলু ভাজা খাই সেরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আন্দাজ মতন লবণ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, দিয়ে দেবো জল। উনুনে বসিয়ে ডালটা সেদ্ধ করে নেবো ঢাকনা চাপা দিয়ে। ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। দিচ্ছি আন্দাজ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়া হয়ে গেছে, নাবে নেব। দিয়ে দেব এক চামচ ঘি। ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। গোটা জিরে, রসুন কুচি, নাড়াচাড়া করে নেব।
গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডাল মসুর ডাল। দিয়ে দেবো ডিম ভুজিয়া, গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। আমাদের আজকের রেসিপি হাতে মাখা মুগ ডাল মসুর ডালের রেসিপি হয়ে গেছে, নাপে নেব। হাতে মাখা মুগ ডাল মসুর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।